আসসালামু আলাইকুম আজকে চলুন দেখে আসি আমার পোষা প্রাণীগুলো বাচ্চা ফুটিয়েছে যার মধ্যে রয়েছে আমার সাদা ঘুঘু তারপর মাক রেসার যারা বাচ্চা ফুটিয়েছে আর আপনারা আমার আরেকটি ভিডিওতে দেখেছিলেন যে ওরা ডিম নিয়ে বসে আছে যাক ওইটা পুরনো হয়ে গেছে এখন বাচ্চাদের কথা বলি আর আমার বাকি পাখিগুলোর আপডেট দিই আমার যে সাদা ঘুঘুগুলো রয়েছে এরা বাচ্চা ফুটিয়েছে প্রায় সপ্তাহখানেকের উপরে হবে আমি এতদিন তাদের বিডিওটা দিই নাই তার কারণ হচ্ছে এখন যে শীত পড়েছে আমি যদি তাদেরকে মায়ের থেকে আলাদা করি বা মা যে তাপ দেয় তাদেরকে ওই তাপ থেকে মাকে দূরে সরিয়ে বিডিও ধারণ করি তাহলে হয়তো তাদের বেড়ে ওঠা বা তাদের স্বাভাবিক যে চলাচল এটাতে বাধাগ্রস্ত হতে পারে যার জন্য আমি তাদের ভিডিও এতদিন দেইনি এখন তাদের মোটামুটি পাখা উঠেছে এবং কিছুটা বড় হয়েছে যার কারণে আমি এখন তাদের ভিডিও দিতেছি ভিডিও করেছি তারপরও অনেক সেফ থেকে ভিডিও করেছি আমি দেখেছি মা এবং নর এবং মা দিঘু যখন বাচ্চার উপর থেকে উঠে যায় তখন আমি ভিডিও করেছি যার কারণে এখন আর সমস্যা হবে বলে মনে হয় না তাও তো প্রচুর শীত পড়েছে দেখা যাক কি হয় আশা করি বাচ্চাগুলো ভালোই থাকবে ইনশাল্লাহ তো বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে এবং ওরা ওদের কালারটা ফুললি সাদা হয়েছে এই সাদা হয়েছে তা এটা এটার কারণ হচ্ছে তাদের মা এবং বাবা দুজনেই ফুল সাদা মায়ের মাথায় একটু টুপ আছে কিন্তু বাবার মাথায় টুপ নেই এখন দেখা যাক এদের মাথায় কি জুটি হয় কি না তবে কালারটা পুরোপুরি সাদা হয়েছে আমি এতে খুবই খুশি আলহামদুলিল্লাহ তারপর আমার রেসারগুলো বাচ্চা ফুটিয়েছে চার পাঁচ দিন হবে ওদের বাচ্চাগুলো এখনও ছুটোই তো যেহেতু আমি সাদা ঘুঘুগুলোর ভিডিও দিয়েছি এই কারণে মাক রেসারের ভিডিওটাও করে নিয়েছি যদিও নর এবং মাদি কবুতর দুইটাই এখনও বাচ্চাকে তাপ দিতেছে কারণ এদের এখনও পাখা উঠে নাই মাঝে মাঝে দেখি খাইয়েও দেয় তো আমি কাছে গেলে তাদের খাওয়ায় দিতে অসুবিধা হয় আর কি এই কারণে আমি কাছে কম যাই তো তাদের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে উঠতেছে আর এখন যে শীত পড়েছে দেখতেই তো পারতেছেন খুব কম বাড়ে আর কি এতদিনে হয়তো গরম থাকলে পাখা উঠে যেত হালকা হালকা কিন্তু যেহেতু শীত এই কারণে তাদের স্বাভাবিকই একটা বাধাগ্রস্ত হইতেছে বললেই চলে তবু আমি অনেক সেবে রাখি যাতে কোনোভাবেই তাদের শরীরে ঠান্ডার বাতাসটা সরাসরি না লাগে এই হচ্ছে কথা আর কি তাদের বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে দুজোর বাচ্চাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে তারপর আমার যে দামাসিনগুলো রয়েছে এরা এখনও ডিম পারেনি তবে আমি আশা করি যে কিছুদিনের মধ্যে ডিম পারবে কারণ আমি বলেছিলাম যে আমার দামাসিনের মাদিটা হচ্ছে নিউ অ্যাডাল্ট যার জন্য তাদের ডিম দিতে দেরি হচ্ছে যাই হোক আল্লাহ ভরসা দেখি কি হয় তারপর আমার যে বাদামি চুইটাল রয়েছে ঘুঘু এরা এখনও ডিম দেয় নাই আর এরা ডিম দেবেও না কারণ এদের দুইটা ঘুঘুই নর হয়েছে যার কারণে এরা ডিম দেবে না তো আমি আবারও বলি আপনারা যদি একটি নর আমার কাছ থেকে নিতে চান বা আপনাদের কাছে সেম কালারের কোনো দি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তারপর আমার যে সাদা বাদামি চুইটেল রয়েছে এদের বাচ্চাকে আমি অনেক আগে আলাদা করে দিয়েছি এটা এখন ব্রিডিং মুডে আছে যে কোনো দিন ডিম দেবে ইনশাল্লাহ এটা এরা খুব সুস্থ আছে ডাকা ডাকি করে আর এই জোড়াটা আমার খুব পছন্দের জোড়া তারপর আমার যে ড্যানিশগুলো রয়েছে বলেছিলাম যে একটা নর একটা মাদি হবে এখন আবার দেখতেছি যে দুইটাই মাদি হওয়ার সম্ভাবনা আচ্ছা যাই হোক যেটাই হোক ভালোর জন্যই হবে হয়তো তো যদি নর্মাদি হতো তাহলে আমার জন্য সবচেয়ে ভালো ছিল আর কি তবুও আমি খুশি যাই হোক আল্লাহ ভরসা তো তারাও মোটামুটি সুস্থ আছে অনেক ভালো আছে এত শীতের মধ্যেও যে তাদেরকে আল্লাহ তালা ভালো রেখেছে এটাই বড় কিছু আর সবচেয়ে বড় কথা হলো ওদের যত্ন নিতে হয় শীতের সময় একটু বেশি পানি চেঞ্জ করা ঠান্ডা পানি খেলে তো ঠান্ডা লেগে যায় এই কারণে পানি চেঞ্জ করে দিতে হয় তারপর খাবার দাবার তারপর নিচের যে ট্রেগুলো আছে এগুলো পরিষ্কার করে দিতে হয় না হলে নিচ থেকে ঠান্ডা একটা ইয়ে উঠে যেটা তাদের জন্য খুবই ক্ষতিকর এটা নাকে মুখে যখন যায় তখন কিন্তু তাদের ঠান্ডা লেগে যায় তো আমি এটা খুব বিশেষভাবে কেয়ার করি তারপর আমার যে দেশি গুগুগুলো ওদের জন্য আলাদা একটা ভিডিও তৈরি করব ওই ভিডিওটা পরবর্তী ভিডিওতে দিব তারপর আমার যে সাদা বাদামি চুইটেলের বাচ্চাটা রয়েছে এ মনে হয় নর হবে মাঝে মাঝে দেখে যে ডাকে তো যাই হোক ওর কালারটা কিন্তু খুবই মিষ্টি সেম বাবা আমার মতো হয়েছে আমি খুবই আনন্দিত ওকে নিয়ে আর ও সব সময় ওকে একটা বাঁশের খাঁচায় বলেছি আমার খাঁচার সংকটের কারণে তো ওইখানেই বসে থাকে আর যত পায়খানা আছে সব করে খাবারের যে কোটাটা আছে ওইটার মধ্যে তো ওর খাবার ওই খাবে আমার কি তবে ওর ভালো মন্দ বিচার করতে গেলে ওর খাবারটা আমি একটু পরিবর্তন করে দিই আর কি কারণ নোংরা খাবার তো আর একটা পাখিকে খাওয়ানো যায় না তো ওভারঅল এমনিতে সব কিছু ঠিকই আছে এখন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর সাদা বাদামি চুইটাল মনে হয় ডিম দেবে আর কি এটাই তো এই ছিল আমার গুগু এবং কবুতরগুলোর আপডেট আর দেশি গুগুর ভিডিওটা আমি আগামী ভিডিওতে এক্সট্রা একটা ভিডিও তৈরি করে দেবো কারণ এখানে অনেক কথা আছে পালন তারপর কীভাবে পরিচর্যা করতে হয় এসব বিষয়ে পরবর্তী ভিডিওটা দিব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নিজের পোষা প্রাণীগুলোর খেয়াল রাখুন কারণ যে শীত পড়েছে তাদের একটু খেয়াল রাখতেই হবে এক্সট্রা এটাই আর কি তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ